জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত পাটনা গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসের একাধিক কামরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়ি দোমোহনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তীব্র শব্দ শুনে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছেন রেলের আধিকারিকরা। অন্ধকার নেমে আসায় হতাহতের সঠিক সংখ্যা জানা না গেলেও এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত বলে জানা গেছে। তবে বহুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে চারটি যাত্রীবাহী কামরা লাইনচ্যুত হয়েছে। জানা গিয়েছে দুর্ঘটনার সময় প্রতি ঘন্টায় সম্ভাব্য 40 কিমি বেগে চলছিল ট্রেন। টিচার হঠাৎ করে তীব্র শব্দে কেঁপে ওঠে দোমোহনি ও তার পার্শ্ববর্তী এলাকা। স্থানীয়রা ছুটে এসে প্রথমে উদ্ধার কাজ শুরু করে। এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে। আহত ও নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় 12টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে ওই এলাকার আলোর ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। রাতে লাইট জ্বেলে উদ্ধার কার্য চলবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গের ময়নাগুড়িতে। জলপাইগুড়ি ময়নাগুড়ি স্টেশনের মাঝে ময়নাগুড়ি ওভারব্রিজের কাছে বেলাইন আপ 1536 বিকানের এক্সপ্রেসের 4টি বগি দুর্ঘটনাগ্রস্ত। বগিগুলি দুমড়ে মুচড়ে গিয়েছে। পাটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল এই ট্রেনটি। ইতিমধ্যেই তিনজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। আরও প্রাণহানির আশঙ্কা। বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে দুর্ঘটনার সময় ওই ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় 40 কিলোমিটার। রেল সূত্রে খবর, বিকানের এক্সপ্রেসের 12টি কামরা ক্ষতিগ্রস্ত, তবে বেশি ক্ষতি হয়েছে 7টি কামরার। ঘটনার পরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রেলের পদস্থ আধিকারিকরা। এই দুর্ঘটনা প্রসঙ্গে রেলের আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিং বলেছেন, ঘটনাস্থলে যাচ্ছি, রেলের অন্যান্য কর্মীরাও পৌঁছেছেন। ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব নয়, উদ্ধার কার্যও চলছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই 51টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক চলার সময় এই রেল দুর্ঘটনার খবর পান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই গোটা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ইতিমধ্যেই রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। মৃত ও আহত যাত্রীদের পরিবারের সন্ধান পেতে ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির যাত্রীদের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে বলে রেল সূত্রে খবর। এনজেপি কন্ট্রোল রুমের নম্বর 9002041951 অথবা 9002041952। কি কারণে দুর্ঘটনা? রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী সিগন্যালিংয়ে কোনো সমস্যা ছিল না। হতে পারে ট্র্যাকের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে নিশ্চিতভাবে এখনও রেলের তরফে কিছুই জানানো হয়নি। একটু আগে আধা ঘন্টা আগে একটা ইসে ভাবে শব্দ হইলো, তারপরে আমরা ইসে দেখতেছি যে ট্রেনটা হঠাৎ করে মানে কয়েকটা বগি পড়ে গেছে এই সেই আর। আচ্ছা, মানে এই জায়গাটার নাম হচ্ছে উত্তর মোহামারি প্লাস দক্ষিণ মোহামারি মাঝামাঝি আর। বললো মারা গেছে কিভাবে? মারা গেছে কেউ? হ্যাঁ, অনেকজন মারা গেছে। কারো বডি বডি পড়ে আছে, কারো বডি বডি মাথা নাই, অনেকজন ভিতরে চাপা পড়ে আছে। এখন তো বুঝাই মুশকিল হয়ে যাচ্ছে কতজন এখন ভিতরে আছে, সেটা তো আর না দেখলে বলা যাবে না।
একটু আগে আধা ঘন্টা আগে একটা ইসে শব্দ হইলো, তারপরে আমরা এসে দেখতেছি যে ট্রেনটা হঠাৎ করে মানে কয়েকটা বগি পড়ে গেছে সেই আর। আচ্ছা, মানে এই জায়গাটার নাম হচ্ছে উত্তর মহামারী প্লাস দক্ষিণ মহামারী মাঝামাঝি আর। বললাম মারা গেছে কিভাবে? মারা গেছে কেউ? হ্যাঁ, অনেকজন মারা গেছে, কারো বডি 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 পড়ে, কারো বডি বডি মাথা নাই, অনেকজন ভিতরে চাপা পড়ে আছে, এখন তো বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে কতজন এখন ভিতরে আছে সেটা তো আর না দেখলে বোঝা যাবে না। Thank you.